333 অর্থাৎ 333 নম্বরে ফোন করে গত তিন মাসে 5 লাখ মানুষ সেবা পেয়েছে। 7.5 কোটি কলে সার্ভিস পেয়েছে 65 কোটি। 8,500 কেন্দ্র থেকে 16,000 ছেলে মেয়ে এই সেবা দেন। কক্সবাজারে অনুষ্ঠিত হল 333 জাতীয় হেল্পলাইনের দেশের 8 বিভাগে স্বেচ্ছাসেবী নিয়ে উদ্যোক্তাদের সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। বৃহস্পতিবার 22 সেপ্টেম্বর সকালে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন A2I এসপায়ার টু ইনোভেটের প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। মানুষ বা একটা গোষ্ঠী এই সার্ভিস থেকে বঞ্চিত, ডিজিটাল সেন্টার পর্যন্ত আসতে পারে না, তো তাদের উপায় কী? 333, যেটা 333 ইংরেজিতে বলছি, এইটা থেকে সার্ভিস দেওয়া সম্ভব। এবং এইখানে এখন আমাদের 333-7.5 কোটি কল আসছে এখন পর্যন্ত। এবং কোভিডকালীন অবস্থা দেখে যে এই কলগুলো ধরে আমাদের ব্যাকএন্ডে কিছু এজেন্ট আসে, অর্থাৎ মানুষ পিছনে কাজ করে, ওরা যেখানে এই কলটা ডাইভার্ট করে দেওয়া দরকার সেখানে তথ্য পাঠায়, বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ সুপার কার্যালয়, পুলিশের থানা ইত্যাদি জায়গায় দেওয়া বা সংশ্লিষ্ট জায়গাগুলো দেখায়। এখানে বাল্যবিবাহ থেকে সমস্যা থেকে শুরু করে, সামাজিক সমস্যা থেকে শুরু করে, কোভিডকালীন সময় দেখলাম যে এর চাহিদা এত বাড়লো, তখন সরকার সিদ্ধান্ত নিল 333-কে ব্যবহার করা যায় কিনা মানুষের সহায়তায়, কারণ আমরা তখন জীবন জীবিকাকে বাঁচানো, একই সাথে আমার কোভিড সামাল দেয় এই কাজগুলো করার জন্য, তখন থেকে আমার লোক বাড়ানো দরকার। আর আমার একটা প্রজেক্টের মধ্যে আমি চাইলেও হঠাৎ টাকা পয়সা বাড়াতে পারি না, তখন এটা বিকল্প একানিজম কি লোক বাড়াতে হবে, কারণ তখন রিটেন্ডার করা লাগবে, রিটেন্ডারের সুযোগ আমার নাই। তখন দেখলাম যে আমার যেহেতু একটা এক্সপার্ট আছে, উদ্যোক্তারা আছে, তারা কিন্তু অনায়াসে কলগুলো ধরতে পারে, যেহেতু এটা ডিজিটাল প্ল্যাটফর্ম, কোনো অসুবিধা নেই। তখন এই 100 জন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে আমরা বাছাই করলাম, যারা মোটামুটি কাজে ভালো, যে তারা যাতে কলগুলো ধরে, যাতে নাগরিক ভোগান্তি হচ্ছে। এরা প্রায় 5 লক্ষ কল ধরেছে প্রায় কয়েক মাসের মধ্যে, তিন মাসে 5 লক্ষ কল ধরেছে, এবং সেইখানে ওই সময় আমাদের 4 লক্ষের উপর মানুষকে সেবা দিয়েছে। সুতরাং এই কাজগুলো করার ক্ষেত্রে যেমন মানুষকে আমরা বাঁচাতে পেরেছি একটা ছোট্ট উদ্যোগে, এবং ওই সময় 800 কোটি টাকা সরকার দিয়েছিলেন। আর অন্যান্য অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য আপনারা জানেন সরকার ওই সময় 28টা প্যাকেজের মধ্যে 1,31,000 কোটি টাকা দিয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য। আর এই 333-এ আমরা মানবিক সহায়তা, তারপর অত্যাবশ্যকীয় খাদ্য, টেলিমেডিসিন, প্রাকৃতিক দুর্যোগ, যেমন আমফানের কথা বলছি, প্রাকৃতিক দুর্যোগ থেকে যত ধরনের সহায়তা লাগে এই 333 থেকে আমরা করতে পেরেছি। ভবিষ্যতে এটির মাধ্যমে আমরা সরকারের সমস্ত সার্ভিসগুলো আমরা মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে দিব। মাইগভ মানে একটা প্ল্যাটফর্মে ঢুকে আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সার্ভিসে ঢুকতে পারবেন, এবং এই 333-এ কল করেও কিন্তু আপনি তখন সার্ভিসটা পাবেন। এই মুহূর্তে আমরা 10টা সার্ভিস ডিজাইন করেছি আমরা, যাতে এই সার্ভিসগুলো 333-এ পাই, আগামী কয়েক মাসের মধ্যে আরও 10টা, অর্থাৎ 20টা সার্ভিস অনায়াসে পাবেন। ভবিষ্যতে আপনি যদি বেঁচে থাকেন, আসমানে জমিনে যেখানে থাকেন না কেন, যে কোনো প্ল্যাটফর্মতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, যেটি বঙ্গবন্ধুর বাংলাদেশে, এই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, তখন সব সার্ভিস সে কোনো জায়গায় পাবেন, 333 হবে তার অন্যতম হাতিয়ার। প্রশাসক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন A2I যুগ্ম প্রকল্প পরিচালক ও মন্ত্রিপরিষদ বিভাগের ই গভর্নেন্স অধি শাখায় যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সোশ্যাল ইনোভেশন ক্লাস্টারের হেড অব মানিক মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT বিভীষণ কান্তি দাস। এতে বলা হয় দেশের নাগরিকেরা 333 এবং প্রবাসীরা 09666789333 নম্বরে কল করে সরাসরি সেবা প্রাপ্তির পদ্ধতি ছাড়াও বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকার চেয়ে দুর্যোগকালীন সময়ে সহায়তা পেতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে পারবে। কল সেন্টারটি 24 ঘন্টা সেবা দেবে বলে জানানো হয় সম্মেলনে। সম্মেলন সারা দেশের এসপায়ার টু ইনোভেট প্রকল্পের 100 উদ্যোক্তা অংশগ্রহণ করেন। পরে উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। মিশু গুপ্তের তথ্যচিত্রে বাঁধন সরকার, CCN, কক্সবাজার।